সাকিব তামিমদের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরে গেলেন জেমি সিডন্স, তবে জাতীয় দলের দায়িত্ব থেকে অব্যাহতি নিলেও বিসিবি চাকরি ছাড়েননি এই অস্ট্রেলিয়ান। এখন থেকে বাংলাদেশ এ দল ও বাংলাদেশ টাইগার্সের হয়ে কাজ করতে দেখা যাবে তাকে। নিজের ফেসবুক স্ট্যাটাসে খবরটি নিশ্চিত করেছেন সিডন্স। 2022 সালের ফেব্রুয়ারিতে দ্বিতীয় দফায় বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ হয়ে এসেছিলেন জেমি সিডন্স। শুরু থেকে জাতীয় দলের পাশাপাশি দেশের পাইপলাইন নিয়ে কাজ করার কথা থাকলেও তা কার্যকর হয়নি। অবশেষে দেশের তরুণ প্রজন্মের ক্রিকেটারদের নিয়ে কাজ করতে বিসিবির সঙ্গে একমত হয়েছেন সিডন্স। জেমি সিডন্স ছিলেন ছুটিতে, ভ্যাকেশন শেষ করে দেশে ফিরেই ক্রিকেট ফ্যানদের উদ্দেশ্যে খবরটি নিজেই জানিয়ে দিয়েছেন এই অস্ট্রেলিয়ান। সংক্ষিপ্ত ছুটি শেষে ঢাকায় ফিরেছি। এখন থেকে আমি বাংলাদেশ জাতীয় দলের সাথে কাজ করব না, যেহেতু আমি মনে করি দলের বাইরে থাকা আগামী প্রজন্মের খেলোয়াড়দের ভালোভাবে দেখাশোনা ও দেশের হয়ে খেলতে পরবর্তী সুযোগের জন্য তাদের উন্নতি নিশ্চিত করাটাই বিসিবির জন্য সেরা প্রতিদান হবে আমার। বিসিবি আর সিডন্স দুপক্ষের বোঝাপড়ায় এসেছে এই সিদ্ধান্ত ফেসবুক পোস্টে সেটিও নিশ্চিত করেছেন এই অস্ট্রেলিয়ান কোচ। আমি তরুণদের কোচিং করাতে ভালোবাসি, বিসিবি ও আমি সেই সিদ্ধান্তই নিয়েছি। জাতীয় দলের সঙ্গে কাজ করার যে মর্যাদা সেটা আমার ভালো লাগে, তবে বেশিরভাগ স্কিল ডেভেলপমেন্ট, উন্নতি এবং অনুশীলন হয় নেটে। ভবিষ্যৎ খেলোয়াড়দের সঙ্গে বাংলাদেশ এ দল ও বাংলাদেশ টাইগার্সের হয়ে কাজ করতে মুখিয়ে আছি আমি। গেল বছর ফেব্রুয়ারিতে দ্বিতীয় দফায় বাংলাদেশের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পান জেমি সিডন্স। এর আগে 2007 থেকে 11 সাল পর্যন্ত 4 বছর বাংলাদেশের হেড কোচের দায়িত্বে ছিলেন সাবেক এই অজি ক্রিকেটার। শেখ আশিক, ডিবিসি নিউজ ডেস্ক।